কোয়েল পাখির ডিমের চাপটা এখন তৈরি হবে। হঠাৎ করে ঢাকায় আসছি একটা কাজের জন্য। মিরপুর 11-তে একটা ডিম চাপের দোকান আছে, দোকানটার নাম হচ্ছে মিনু ডিম চাপ। প্রায় 50 বছর ধরে এই দোকানটা এই ডিমের চাপ বিক্রি করে আসছে। বর্তমানে এর বিশেষ আকর্ষণ হচ্ছে কোয়েলের ডিমের চাপ। আমি আজকে এইখানে কোয়েলের ডিমের চাপ খাইতে আসছি, পরোটা দিয়ে খাবো। আপনাদেরকে একটু দোকানটা দেখাই। এইটা একটা নতুন দোকান, এদের আরও একটা শাখা আছে মিনু ডিম চাপের। মূল্য তালিকা এটা, এইখানে অনেক রকমের আইটেম আছে। তার মধ্যে আমি আজকে খাবো নর্মাল পরোটা আর কোয়েল পাখির ডিম আলুর চপ, যেটাতে 90 টাকা। আপনাদেরকে এখন আলু আর কোয়েল পাখির ডিম চাপ তৈরিটা একটু দেখাবো। এইগুলো তো সবাই চেনেন, এইগুলো হচ্ছে সেই কোয়েল পাখির ডিম। আমার কোয়েল পাখির ডিমের যে চাপটা হবে সেই চাপের জন্য ডিম ভাঙা হচ্ছে। একসাথে 10টা ডিম দিয়ে যে চাপটা তৈরি হবে আশা করি খুবই টেস্টি হবে। এই হচ্ছে সেই আলুর চপগুলা। আলুর চপগুলা তাওয়াতে দেওয়া হলো, গরম করে ভাজা হবে। এখন পাশেই পরোটা বানানো হচ্ছে। পরোটাগুলো প্রায় ভাজা হয়ে গেল। কোয়েল পাখির ডিমের চাপটা এখন তৈরি হবে। তাওয়ার পরে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। ডিমগুলো সব উল্টাই দিল। আর আলুর চপগুলা কেটে কেটে দেওয়া হচ্ছে। বিভিন্ন রকম মশলা দেওয়া হচ্ছে। আর ঠিক পাশেই কিন্তু জালি কাবাব। খুবই অল্প সময়ের মধ্যে হয়ে গেল মজাদার কোয়েল পাখির ডিমের চাপ। আমার খাবারগুলো চলে আসছে। এটা হচ্ছে কোয়েল পাখির ডিমের চাপ, এটা জালি কাবাব, গরম গরম পরোটা, আর এটা হচ্ছে স্পেশাল মিনু ডিম চাপের টক। এই দোকানের সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে এই কোয়েল পাখির ডিমের চাপটা। তা প্রথমে ডিমের চাপ দিয়ে খাওয়া শুরু করা যাক। এই প্রথম এরকম একটা আনকমন খাবার খাচ্ছি। খুবই ভালো লাগলো। 10টা কোয়েলের ডিম একসাথে। এবার একটু মিনু ডিম চাপ দোকানের স্পেশাল টপটা একটু নিচ্ছি। এই না খাইলে বোঝা যাবে না, এইখানে স্পেশাল সবজিও পাওয়া যায়। এটা হচ্ছে জালি কাবাব। জালি কাবাবটা দারুণ হয়েছে। আপনারা যারা খাবার প্রেমী তারা ঢাকাতে আসলে অবশ্যই মিরপুর 11-তে মিনু ডিম চাপের এই দোকানে এসে প্রায় 17 রকমের আইটেম আছে এদের, আপনারা খেয়ে দেখতে পারবেন। আশা করি ভালো লাগবে। এবার একটু সবজি নেব। এটা হচ্ছে এদের স্পেশাল সবজি। আমি মোট 4 রকমের জিনিস নিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগলো। আপনারা যদি কেউ ঢাকায় আসেন এই ডিম চাপ খাইতে ভুলেন না, আশা করি খুবই ভালো লাগবে। পুরান ঢাকার যেমন নাম করা অনেক বিরিয়ানি আছে,
ঠিক তেমনি মিরপুরের এই মিনু ডিম চাপের এই দোকানটা খুব নাম করা। এটা হচ্ছে ডিম দিয়ে ভাজা জালি কাবাব, আর এটা হচ্ছে ডিম ভাজার জালি কাবাব। দারুণ, যারা এসে এগুলা খাবেন না তারা অনেক মিস করবেন। এক একটা জালি কাবাবের দাম 15 টাকা। ডিমগুলো তার উপর ভাজার পরে আলুর চপ ওর ভিতরে মিশাই দিল। আমার পরোটা খাওয়া শেষ, এবার একটু স্পেশাল টকটা খাচ্ছি। পেঁপো, পেঁয়াজ, পুদিনার পাতা, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, খুবই ভালো লাগলো ডিম চাপটা। এখানে কোয়েল পাখির মাংস পাওয়া যায়, আস্ত কোয়েল পাখি। আপনারা যদি কখনো সময় সুযোগ পান মিনু ডিম চাপের এই দোকানটাতে আসবেন, কোয়েল পাখির ডিমের যে চাপটা হয় ওইটা খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার খাওয়া শেষ, সবাই ভালো থাকবেন, বাই বাই।